আসসালামু আলাইকুম। আমাদের দেশের ব্যথার রোগীর সংখ্যা অনেক। আমাদের দেশের ব্যথার রোগীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে থাকেন, কিন্তু আজ পর্যন্ত সমন্বিতভাবে ব্যথার রোগীদের চিকিৎসা কেন্দ্র বাংলাদেশে গড়ে ওঠেনি। আমরা কয়েকজন চিকিৎসক এবং ভীষণ ফিজিওথেরাপি সমন্বিতভাবে একটি সমন্বিত ব্যথার কেন্দ্র খোলার চেষ্টায় আছি এবং আমরা আজকে এই অনলাইন পেইন অ্যান্ড সেন্টার আমরা আজকে উদ্বোধন করছি। আমাদের উদ্দেশ্য হলো ব্যথার রোগীদের সমন্বিত চিকিৎসা দেয়া। আমরা জানি যে বিভিন্ন রোগের কারণে রোগীদের ব্যথা বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন সাধারণত রিউমাটোলজিক্যাল কারণে, নিউরোলজিক্যাল কারণে এবং আরও কিছু অসুখ আছে, এগুলোর কারণে ব্যথা হয়ে থাকে এবং সর্বোপরি রোগীটির মানসিক অবস্থার কারণে এবং রোগীটির বিষণ্ণতা আছে কিনা সেই প্রেক্ষাপট থেকেও ব্যথাগুলি ব্যাপকভাবে বেড়ে যেয়ে থাকে, অথবা ব্যথার কোনো কারণ না থাকলেও মানসিক অবস্থার কারণে অনেক সময় রোগীরা বিভিন্নভাবে ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। তো আমাদের দেশের ব্যথার রোগীগুলা দিকভ্রান্তভাবে, দিশেহারাভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতেন এতদিন। ওনারা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যেতেন, মেডিসিন ডাক্তারের কাছে যেতেন, নিউরোলজিস্টের কাছে যেতেন, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি সেন্টারেও যেতেন, কিন্তু সমন্বিতভাবে রোগীগুলোর চিকিৎসা এতদিন হয়তো আমাদের দেশে দেওয়া সম্ভব ছিল না, অথবা কেউ এই ব্যাপারে কোনো উদ্যোগ হয়তো নেননি। তো আমরা কয়েকজন চিকিৎসক, বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ, রিউমাটোলজিস্ট, নিউরোমেডিসিন স্পেশালিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং অথেন্টিক ফিজিওথেরাপিস্ট, কিছু উদ্যম অথেন্টিক ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আমরা সমন্বিতভাবে এই ব্যথার চিকিৎসায় উদ্যোগী হয়ে আজকে অনলাইন পেইন সেন্টারের উদ্বোধন ঘোষণা করছি এবং এটা আমরা ভবিষ্যতে বড় আকারে প্রোগ্রাম করব এবং ভবিষ্যতে এই সমন্বিত পেইন চিকিৎসার দিক নির্দেশনা কীভাবে হবে এবং রোগীরা কীভাবে নেবেন এই দিক নির্দেশনা আমরা দেব। তো আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি যে এই আমাদের এই পেইন সেন্টারের সফলতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা আমাদের আন্তরিক চেষ্টা চালিয়ে যাব এই পেইন সেন্টারকে একটি সাকসেসফুল পেইন সেন্টার হিসেবে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব।